আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহেদ আলম। প্রিয় দর্শক, সিলেটের লালদিঘি পার হকার্স মার্কেটে ইফতারের আগ মুহূর্তে বর্তমানে কেমন পরিস্থিতি বিরাজ করছে সরাসরি সেটি দেখার জন্য এই মুহূর্তে আমরা আপনাদের সাথে লাইভে সরাসরি যুক্ত আছি সিলেটের লালদিঘি পার হকার্স মার্কেট থেকে। আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভের শুরুতে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন নেটে লাইটে সাউন্ডের সমস্যা ক্লিয়ার আছে কিনা, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমরা এখন একটু পরিদর্শন করব পবিত্র রমজান মাসের ইফতারের আগ মুহূর্তে কেমন চলছে লালদিঘি পার হকার্স মার্কেটের প্রতিটি ব্যবসায়ীদের ব্যবসা। গতকাল সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী কিন্তু এসেছিলেন তাদের এই মার্কেটটি পরিদর্শন করার জন্য এবং তাদের খোঁজ খবর নিয়ে গেছেন মেয়র, এবং তাদের যে সমস্যাগুলো ছিল যেটি আসলে তারা কিছুদিন আগে আমাদের কাছে অভিযোগ করেছিলেন, এখানে বেশ কিছু সমস্যা তাদের রয়েছে। বিশেষ করে এখানে রাস্তার যে সমস্যা রয়েছে, একটি রোড দিয়ে আপনাদের যদি একটু দেখার চেষ্টা করি যে একই রোড দিয়ে এখানকার যত ব্যবসায়ী আছেন ক্রেতা বিক্রেতা সকলকে আসতে হয়, সিটি মার্কেটের ভেতর দিয়ে ঢুকে তারপর লালদিঘি পার হকার্স মার্কেটে প্রবেশ করতে হয়, সেক্ষেত্রে তারা একদম মধ্যখান দিয়ে একটি রাস্তার আবেদন কিন্তু করেছিলেন মেয়রকে। মেয়র তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে শীঘ্রই তাদেরকে সেই রাস্তাটি করে দেওয়া হবে। এছাড়া এখানে ড্রেনের জন্য একটি আবেদন তারা করেছিলেন যে এখানে ড্রেন এবং তাদের মাথার উপর কোনো চাল নেই, সেটি যদি একটু দেখার চেষ্টা করি সেই চালের তাদের এটিও প্রয়োজন, এবং মেয়র কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন যে ঈদের পরপরই তাদেরকে সেটি কমপ্লিট করা দেওয়া হবে। এরপরও গতকালকে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এসে সরজমিনে এখানে পরিদর্শন করেন এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের খোঁজ খবর নিয়ে গিয়েছেন। কতটুকু ভালো আছে তুমি যে দেখতেছেন, সমস্যা তো মানে হর্নি বলতে বলে সাবজেক্ট না, আপনি মাইকটা দেন, আপনার মাইক লিয়ে কল লাগে। আপনি অলরেডি আগে আমার একটা ভিডিও করছিলেন, সারছেন না সারছেন জানি না, কথা বলছেন জিজ্ঞাসা আপনারা আসেন আমাদেরকে জিজ্ঞাসা করেন মনে আমরা কেমন আছি, আর কেমন আছে তো আপনারা ভালো করে জানেন তারপর জিজ্ঞাসা করেন, মানে কাটা গায়ে লিম্বু ছিটা দেন, কারণ এখানে পরিস্থিতি খুবই খারাপ এটা সবাই জানে, কারণ সামনে ঈদ আসেন। হ্যাঁ, আসার পরে কি করছে, কিছু তো করা হয় নাই, পানি বোধ প্যাকের মধ্যে বিক্রি করতেছি, একদিনের মাল গুলো তো 7 দিন আসলে বিক্রি করতেছি, দেখেন মাল আছে এখানে বর্তমানে, কিছু করার নাই রে ভাই, কপালে আসছিল নসিবে ছিল এই জন্য এই জায়গায় আসছে হয়েছে, অনেক জায়গায় মনে করেন পরিস্থিতি খারাপ তারপর চলতেছি। আমরা আশা করছিলাম দাবি করছিলাম যে মেয়র মতো মনে হয় 2-4-5 দিনের জন্য মনে করেন আমাদেরকে দেবো, যে বউ বাচ্চা নিয়ে আজও 4-5 রুজি করতে মনে বাইরে গিয়ে, কিন্তু এখানে আমরা বর্তমানে পারতেছি না, কথা বুঝছেন এখানে মানে অসম্ভব হয়ে যাচ্ছে আমাদের প্রতি। কিন্তু খালি আমরা না, বর্তমানে যারা কাপড় ব্যবসায়ী সবারই একই অভিযোগ যে এখানে এখনো বর্তমানে ঈদের আগে একটা রাস্তা করে দেওয়ার দরকার ছিল, কিন্তু ঈদের আগে কোনো রাস্তাঘাট হয় নাই, খালি আশা দিতেছে আশা 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 দিয়ে বাসা বান্ধে বলতেছে যে ভাবতেছে কি হয়ে যাবে কি না, কিন্তু কিছুই হচ্ছে না, কিছু করার হচ্ছে না, প্রশ্ন করে আমাদের তো বিকল্প আপনারা আসছেন বিকল্প অনেক আশা ছিল যে রাস্তাঘাট করে দেওয়া হবে, যেন মাইকিং করানো হবে, গরুর মাংস দোকান দেবেন, গরুর মাংস দোকান দিচ্ছে আজকে বলে 10 দিন, কিন্তু গরু আসে না, বলতো 750 বিকে 650 বিক্রি করবো, কাস্টমার আসার জন্য মেলা বসানো হবে, কই বসানো হয়েছে, মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে আমাদেরকে, অনেক আমাদেরকে দোকা দেওয়া হচ্ছে, আমাদের মাথা বিক্রি করে হচ্ছে, আমরা যখন ফুটেছিলাম তখন দেখা গেছে মেহমদ হয় বলছে মিছিল আছে মিছিলাঙ্গে মিছিল মিটিং করতে হবে, আমাদের তাই করা হয়েছে মাথায় কারণে কে খুশ ভেঙে গেছে ভাই। আমরা এমন একটা মানুষ মনে করেন যে কুকুর যে চাইতে পারো অদম, যে কুকুরে মনে করেন ডাস্ট পেতে মূল্য খাইতে পারে, আমরা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে আজ খাইতে পারে, কিন্তু এখানে আসছি বলছে দীর্ঘদিন ধরে রাস্তাঘাট 3টা রাস্তা করে দেওয়া হবে, কই বিকল্প কোনো একটা রাস্তা করে দেওয়া হয় নাই, আমাদের শেয়ার করতে হবে যে ভাই তুমি কেমন আছো, কি অবস্থা, তোমার দিনকাল কাটতেছে, তোমার বউ বাচ্চা কেমন কাটতেছে, আজকে 27 ঈদের পর বলছেন ঈদের মাঝে মানুষ ছুটিতে যায় 1 সপ্তাহ 10 দিন আর 15 দিন পরে, আমরা কি করবো, আমরা আমরা তো বউ বাচ্চা আছে, আমাদের হাতের পায়ে 5-7টা মানুষ চাই আছে যে আমার ছেলে বর্তমানে সিলেটে আছে, ফল বিক্রি করতেছে, লক্ষ লোডের ফল বিক্রি, কত টাকা জানি ইনকাম করতেছে, যে আমাদেরকে নয়া প্যান্ট দিবো, একটা লুঙ্গি দিবো, মার একটা কাপড় দিবো, বউর একটা শাড়ি দিবো, বাচ্চারা প্যান্ট শার্ট দিবো, কিচ্ছু দেওয়ার মতো সামর্থ্য নাই, এই জীবন থেকে থাকাচ্ছে মরে যাওয়ার বেশি বেলা, এখানে দেওয়ার চেয়ে আমাদের কি দরকার যদি জানি, মেয়র সাহেব আমাদেরকে নিয়ে বোল্টোজর দিয়ে যদি আমরা মেরে লাইতো তারপর আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, যে মরে বলতে পারতাম যে আমরা মরে গেছি, বাপ্পা আমাদেরকে চায়া থাকানো লাগতো না, কিন্তু কষ্ট লাগে ভাই যে পুরুষ হিসাবে কোনো কিছু করতে পারতেছি না, বুক পাইটা যায় কিন্তু বাসা নাই, কিছু বাসা নাই, আমরা কি বলে জানেন সামনে দেয়া বলে ক্ষুদ্র ব্যবসায়ী, আর বাইরে দেয়া বলে কি জানেন আবাদি, আবাদি কাকে বলা হয়, আবাদি তো বলতে হয় যে আমাদের এই আবাদি হরজট শাহজালাল শাহপুরান ওনারা কোথায় থেকে আসছিল, ওই দেশের মধ্যে হিন্দু বসবাস করতো, এখন মুসলমান হয়েছে, এই দেশ স্বাধীন করেছে, কিন্তু কি
আমরা আবাদী, তারপরে বলে আবাদী, তারপর আমরা কারো কিছু বলি না, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা ফুটপাতে দুইটা উপার্জন করে দুইটা ডাল ভাত খেতে চাই, বাঁচতে চাই। আমি বারবার বলছি যে এখানে আপনারা আছেন, আপনারা সাংবাদিক, যাদের বিবেক, কিন্তু কি করবো ভাই, আপনারা তো শুনতেছে এই কান দিয়া মেয়র মহোদয় বড় বড় লোকেরা, আর ওই কান দিয়া বলা যাচ্ছে আমাদেরকে উচ্ছেদ করে কি দেওয়া হয়েছে, আমরা গরিব উচ্ছেদ করে দেওয়া হয়েছে, বড় লোক সিএনজি স্ট্যান্ড, লেগুনা স্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড, ওরা কি যানজট লাগে না রোডের মধ্যে? আমরা বলছি যে রোড গার্ড যানজট করে ফেলি, তাহলে আমরা যানজট করে ফেলি, এখন কে দেখেন যানজট লাগে কিনা? 100% লাগতেছে, কিন্তু তারপরে দুষ পড়েছে কি যার, আমরা যা বলে কি জানেন নি, সব ব্যাংকে গুকা আর গাবর হয়ে বদলাম যা, সবাই গুকাইতেছে টাকা বসে ইনকাম করতে কাইতেছে, আর আমরা বাথরুমের কান্না থাকি দিকায়, আমরা নাকি গুকাই? গাঁও ব্যাংকে গুকাই না, অনেক অনেক ব্যাংকে গুকাই, অনেক মাছে গুকাই, কিন্তু ভাই আমরার কিছু করার নাই, আমরা গরিব মানুষ, বিদায় মনে করেন গ্রামগঞ্জের থেকে আসছি, আইসে সরে এসেছিলাম দূরে উপার্জন করে বউ বাচ্চা না চলার জন্য, কিন্তু ভাই পারতেছি না, তারপরেও কিন্তু চোখ দিয়ে পানি আসে বা কান্না আসে, কোনো কিছু করে নাই, ভিতর ভিতর পাইটা গেলে অনেকের আছে চোখ দিয়ে পানি না বললো ভিতর পাটে, যে কিরে আমার বাচ্চাটা আজকে চাইল হয়েছে আমার হাতের পাইল, আমার মা চাইলে আমার হাতের পাইল, কি করতেছে আমার বউ বাচ্চা, কি খাবে মানুষে এই একটা ঈদের মধ্যে, একটু ভালো বড়া খায় মনে করেন, রমজান মাসও ভালো বড়া খায়, আমরা ভালো বড়া কি, আমরা ডাল ভাত কেউ বাঁচতে চাইছিলাম, ওই কথাই বলছিলাম যে আমাদেরকে যেন রাস্তাগুলো করে দেওয়া হয় বারবার, কিন্তু কোনো কিছু হয় নাই। এই দেখেন মনে করেন মালগুলো তো ভরছি আমি, আপনার নিজে চাই দেখেন, একটা আপেল 17 কেজি, একটা আঙ্গুর 17 কেজি, একটা এগুলো 9 কেজি, একটা মালটা হচ্ছে 14 কেজি, একটা ডালিম হচ্ছে 18 কেজি, আমি কয় কেজি মাল বিক্রি করেছি, ক্রয় করেছি, আমি কয় টাকা উপার্জন করেছি, আমি কয় টাকা খামো, কয় টাকা বিক্রি করবো, কয় টাকা বউ বাচ্চারা দেবো, দেবো না, সামর্থ্য নেবে ভাই, ঠিক আছে? তো আমরা দীর্ঘদিনের আশা ছিল যে মেয়র মহোদয় আমাদেরকে আনছে, রাস্তাঘাট করে দেওয়া হবে, বিকল্প আমরা ঢুকছি প্রায় এক মাস হয়ে যাচ্ছে, এক মাসে কম হয় নাই, মেয়রে বলছিল যে 10 তারিখ ঢুকা যাবো, 9 তারিখ ঢুকছিলাম, সম্মান দিছিলাম, কিন্তু আমরা যে সম্মান দিছি, উনি বলছিল রাস্তা অতি দ্রুত তাড়াতাড়ি দেওয়া হবে যেন আমাদের এখানে কাস্টমার ক্রেতা আসে বিক্রি হয়, কিন্তু আমরা যে কাঁচামাল বিক্রি, কাঁচামাল মানে পচনশীল জিনিস, আজকে না বিক্রি হতে কালকে বিক্রি না করতে হলে কালকে পচবো গলবো, আমরা আরো দার কাছ থেকে মাল, আমরা আরো দারে মাল বাকি দেয় না জানেন, ভাবি কি জানেন, এখান থেকে আমরা মালগুলো বিক্রি করে বাড়ির বউ বাচ্চা লাগে লয়ে যাবো, কারণ কেন রুচি করতে পারতেছি না, কি করবো পারতেছে চলে যাবো আমরা সিলেট চাইরা অষ্টগ্রামে, যদি রয়ে জায়গা তো আরো দারে জায়গা থেকে মাল দিতেছে না, না দিতে তার নগদ টাকা দিয়ে বাইর থেকে আবার টাকা আনছি রিটার্ন, কি করবো বাকি দেয় নাই, নগদ টাকা দিয়ে আনতেছি, যদি লাভ হয় ওইখান থেকে খেতে পারবো, দিতে পারবো, যদি লাভ না হয় কোনো কিছু করার মতো নাই, বেচে কিনা বলতে পারে যেরকম হয় আপনার, আমি মনে করি আচ্ছা 30,000 টাকা মাল আনছি, 3,000 টাকা বিক্রি করছি, 3,000 টাকা ফল বিক্রি করে 300 টাকা লাভ হয়, 300 টাকার দিকে এখন জীবন চলে না, একটা সর্বনিম্ন মানুষ এখন, আগে মজুরি ছিল 150 টাকা, এখন একটা মজুরি কামড়া দেখেন আপনার একটা মিস্ত্রি আনেন 800-900 টাকা একটা মিস্ত্রি লাগে, কারণ জিনিস নিজ নিত্য প্রয়োজন, দাম একজন একটা আঙ্গুর 300 টাকা কেজি, ভাই কজনে খাইতে পারবো, আমি যেগুলো বিক্রি করি, আমি তো মাছ তো দরকারি যেগুলো নিতাম খাইতাম, ফল ফুল তো খাওয়ার মতো অনেকটা তৌফিক নাই, কিন্তু তারপর আমরা নিয়ে আসি যারা তৌফিক আছে এরা খায়, আর যারা মনে করেন লাখ লাখ টাকা বিজনেস করতো, যারা কোটি কোটি টাকা চাকরিজীবীরা আছে, ওরা বেশি অংশ কলকাতার ঘুষ খাইতে পারে ভাই, আমরা তো ঘুষ খাইতে পারতাম না, বউ বাচ্চার ডাল ভাত কামও দূরের কথা, মনে করেন ফল তো দূরের কথা, আকাশ আর পাতাল, 1 কেজি গরুর মাংস কেনার মতন তৌফিক নাই, যদি একমাত্র এই আমাদের মতন গরিব যারা মানুষ আছে বর্তমানে দেওয়া গেছে কুরবানি ঈদে একমাত্র আসলে, যদি কেউ ঘর থেকে অল্প টু দেওয়া হয় বা যদি মনে করেন একখানে গেলাম বানানোর জন্য পরিশ্রম করে 1 কেজি 2 কেজি খাওয়ানো যায়, এটাই মনে বছরে একবার গরুর মাংস খেতে পারে, আর না হয় দ্বিতীয়বার মনে করেন গরুর মাংস দূরের কথা, কি ফলটি মুরগা ফরে না ফেরেন মাঝে, ভাগ্য খারাপ কপাল খারাপ বুঝছেন, পৃথিবীতে আইসি না, খুব কষ্ট লাগে যে আল্লাহ কেয়ার লাগে পাঠাইছিল, যে কেয়ার লাগে পৃথিবীতে আইছিলাম, যে এই ব্যবসা নিয়ে শিখছিলাম, ব্যবসা নাকি হালাল পথে কই, হালাল পথে চলতে পারতেছি না রে ভাই, যদি অসৎ পথে চলতে পারতাম তাহলে ভালো থাকতে পারতাম, ঠিক আছে, রাস্তাঘাটে ছুটি ডাকাতি করতে পারতাম, আজকে যদি পকেট মারতে পারতাম আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, তাক ভাই কই আর লাভ নাই, অনেক কিছু কষ্ট আছে বলো বলার মতো নয়, এখানকার কিছু সমস্যা থাকে, দুর্গন্ধ কিরকম এখানে, আর আমরা তো মালটা আনিয়ে বিক্রি করতে পারছি না আপনার, এনে কাস্টমার খেতে আয় না, এখনো আমরা দাবি করছিলাম 5-6 দিনের লাগি রোডের মাঝে বাড়িয়ে গেলে মনে করে আমরা কিন্তু বাচ্চা কাচ্চা নাতি নসারে লইয়া ঈদ করতে পারলাম না, তাও তো মেয়র সাহেবে কথা রাখলেন না, আশ্বস্ত করছে তো তারা, যে মানে যে নেতারা বলছেন এখানে যারা নেতা আছে এরা বাড়িয়া গেলে আর এরা হামাইবে না, বাড়াইবে কিন্তু বার করিয়া দিলে আর এন আর হামাইবে না, এই কথা কই শেষ হয়ে গেছে, আপনাদের রাস্তার দাবি কি বললেন না, আমরা তো আর কিচ্ছু বলি না, এরা বলছে নেতা বেতারা
খারাগ আসিও বক্তব্য হইছে তারা বারুইয়া গেলে আর আপনি হারাইতে পারবেন না মেয়রসা আচ্ছা ধন্যবাদ আসলে তাদের যে অভিযোগটি এখানে আসলে অনেক বেশি জলাবদ্ধতা তৈরি হয়েছে তীব্র বৃষ্টির ফলে এবং সিলেটে কিন্তু আজকে 5-6 দিন যাবত কিন্তু তীব্র বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে এবং শিলাবৃষ্টি হচ্ছে এবং সেই শিলাবৃষ্টি ঝড়ের এবং বৃষ্টির কবলে পড়ে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এখানে নোংরা একটা পরিস্থিতি নোংরা পানি এখানে নোংরা পানি থেকে মশা সৃষ্টি হচ্ছে এবং এতে করে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী তারা কিন্তু অনেক বেশি দুর্ভোগ থেকে একটাই দাবি এখানকার যে পরিস্থিতি সেটি যেন দ্রুত সংস্কার করা হয় এবং এখানে যত বসার উপযোগী করে দেওয়া হয় এবং উপরে যে তাদের চাল নেই সেই চালটি যেন করে দেওয়া হয় এবং তারই সাথে এখানে রাস্তার যে সমস্যা তাদের সেই রাস্তার সমস্যাটাও যেন সলভ করা হয় সেই দাবি কিন্তু করছেন এই যে এখানে আরেকবার ব্যবস্থা করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি নোংরা পানি এখানে জলবদ্ধতা আসলে কতটা কষ্ট এখানে বলছেন অনেক কষ্ট আর ভাই এখানে বোয়া যান না খুব গন্ধ পোষা বিকট গন্ধ এরপরে ফেস এখানে ফাড়া মারলে আটু এই বনটা পর্যন্ত হামাই যায় চকি বা এখানে আটার মতো কোনো পরিস্থিতি নাই আমরা তরমুজ মোটামুটি বিকের সামান্য মার্কেট আছে কিনুক আপনারা কিনুক আপনারা রেখে বাধা দিল আমরা এখানকার যে পরিস্থিতিটি সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক যারা যেখান থেকে দেখছেন এখানকার যে পরিস্থিতি এখানকার ব্যবসায়ীরা যে অভিযোগ করছেন তাদের সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এই মার্কেটে আসে বা হকার্স মার্কেটটিতে আসে এবং মার্কেটটিতে এসে মেয়র কিন্তু এখানকার পুরো মার্কেট পরিদর্শন করে এখানকার যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন প্রত্যেকের সাথে কথা বলেন এবং প্রত্যেককে তিনি মেয়র মহোদয় আসলে বলেন যে তাদের যে যে সমস্যাগুলো আছে অবশ্যই সেগুলো শীঘ্রই সমাধান করে দেওয়া হবে এবং তারা তাদেরকে একটু কষ্ট করে আসলে ঈদের আগ পর্যন্ত তাদের একটু ব্যবসা করতে হবে তারপর ঈদের পরপরই কিন্তু তাদের যে দাবি আছে এখানকার রাস্তার একটি যে সমস্যা তারা বলছেন সেই রাস্তাটি করে দেওয়া হবে এবং তারই সাথে এখানকার যারা মাথার উপর টিন নেই টিনের চাল দেই তার সেদিকে সেটিও কিন্তু করে দেওয়া হবে এখানকার গরু মাংসের দোকান করা হয়েছে যেটি আসলে এখন উদ্বোধন হয়নি তাদের এই রাস্তাটা মেয়র আশ্বাস দিয়েছেন করে দিবেন এবং এছাড়া তাদের আরো যে দাবি আছে মেয়র কিন্তু অত্যন্ত আন্তরিক এবং সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত যিনি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অত্যন্ত আন্তরিক একজন মানুষ এবং তিনি কিন্তু হকার্স বান্ধব বলা যায় কারণ হকার্সদের তিনি কিন্তু কোনো টর্চার না করে হকার্সদের রাস্তায় না গিয়ে টর্চারিং না করে হকার্সদের কিন্তু তিনি অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে তাদের সাথে দফায় দফায় বসে বসে এরকম একটি সুন্দর উদ্যোগ কিন্তু নিয়েছেন এবং সুন্দর এই উদ্যোগের পরে পরেই কিন্তু হকার্সরা হকার্সদের এখানে তিনি আনেন এবং এখানে সহকার উচ্ছেদ করে হকার্সদের কিন্তু এখানে সুন্দর একটি পুনর্বাসন কেন্দ্র তারা তিনি করে দেন এবং যেখানে ইতিমধ্যে তাদের কয়েকশো ব্যবসায়ী আছে বাকিরা যারা আছেন তারা বিভিন্ন সমস্যা দেখাচ্ছেন এবং তারা আসতেন না বলছেন এখানে কাস্টমার কম ব্যবসা কম হচ্ছে তবে পরবর্তীতে হয়তো এখানে ব্যবসাটা আরও বাড়তে পারে এবং এখানকার তাদের যে সমস্যাগুলো রয়েছে রাস্তার সমস্যা এবং এখানে বৃষ্টি আসে সিলেটে বর্তমানে কিন্তু প্রতিদিনই বৃষ্টি আসে এবং বৃষ্টি আসার ফলে তাদের অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে যায় অনেকের বিশেষ করে কাপড় ব্যবসায়ী যারা আছেন আঙ্কেল আসলে আপনাদের বৃষ্টির সময় কেমন সমস্যা হয় বৃষ্টির সময় থাকতাম ভাই না বাবা আড়াই হুড়িয়া দৌড় দিতে হয় কাস্টমার তো নাই কাস্টমার আইব করতো না এখানে সিফার মধ্যে কোন বাড়ে আইব মাল কিন্তু কাস্টমারের সংখ্যা ভাই আসলে আমরা যে মনে করে এই জায়গায় দোকানদারি করতেছি হ্যাঁ দিকে তো এক মাস তো হয়ে গেছে এই জায়গায় আইছি তো মেয়র সব আমরা একটা আশ্বাস দিয়ে আনছিল এই জায়গায় যে আশ্বাস দিছিল যে এই জায়গায় যদি তোমরা যাও তোমরা রাস্তাঘাট করে আনি দিব কিন্তু রাস্তাঘাট তো এখন হয়েছে না বাট মাছ চলতেছে যে রাস্তাঘাট করে দিব যা ঠিক আছে তারপরও মনে করেন আমরা আইছি আওয়ার পরে কথা হয়েছিল যে আমরারে 10 রমজান থেকে মানে 20 রমজান পরে 10 দিনের সুযোগ দেওয়া হইব এটা মেয়র সাহেব বলছে যে 10 দিনের সুযোগ দেওয়া হইব আমরা নেতাকর্মীরাও বলছে এই কথা আমরা হইলাম সাধারণ হকার দিন আনি দিন খাই কিন্তু এখন আমরা এমন অবস্থা কি তা বলবো আর মানে বলিবারটা করতে পারি না কদিন ধরিয়া মেয়র সাহেবরে তো আমরা পাই না কিন্তু আমাদের সভাপতিরে বলছি যে এই অবস্থা দেখছেন তুফানে গড় উড়ে আনিছে গা 2-3 বার তারপরেও চেষ্টা করছি আমরা কিন্তু এই যে আজ 2-3 দিন হয়ে যেতেছে ঈদের বাজার বলিবারটা নাই সকাল থেকে দুজন মানুষ বসে রয়েছে বিসমিল্লা নাই কি করবো এখন।